হে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এক্সপ্লেন করবো 2022 সালে মুক্তি পাওয়া মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি CBI 5। আপনি যদি সাসপেন্স থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই মুভিটি আপনার জন্যই। মুভির প্রতি মিনিটে মিনিটে অসাধারণ সব টুইস্ট আর সাসপেন্স আপনার ভালো লাগতে বাধ্য। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে আমি অনেক উপকৃত হব। মুভির শুরুতে আমাদের কিছু স্টুডেন্টদের দেখানো হয়, এখানে তাদের IPS এর ট্রেনিং চলছিল আর এগুলো পরিচালনা করছিল বালু আর বিনয় নামের দুজন CBI অফিসার। সেখানে দুজন স্টুডেন্ট বালুকে জিজ্ঞেস করে, স্যার এমন কোনো কেস আছে যেটা সমাধান করা আপনাদের কাছে অসম্ভব বলে মনে হয়েছিল, বা পারফেক্ট ক্রাইম বলতে পারেন? বালু তখন সেখানে বাস্কেট কিলিং নামের একটি বিশেষ মামলার কথা সবার সাথে শেয়ার করে। বালু বলে এই মামলার তদন্ত করেছিল CBI এর সিনিয়র অফিসার সেতুরামা, আর তার সাথে ছিলেন বালু আর বিনয়। বালু সেই কেসটি সম্পর্কে বলতে শুরু করে। এই মামলা শুরু হয় 2021 সালের 12ই আগস্ট একটি ফ্লাইটে, আর সেই ফ্লাইটে ছিল কেরালার হোম মিনিস্টার আব্দুস সামাদ। বিমানটি মাঝপথে আসার পরেই আব্দুস সামাদের বুকে ব্যথা শুরু হয়, আর সে বুকে ব্যথার কারণে সেখানেই মারা যায়। আব্দুস সামাদের মৃত্যুর কিছুদিন পর তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট মুত্তুগুয়াও নিখোঁজ হয়ে যায়। এখানেই শেষ নয়, এর কিছুদিন পর আব্দুস সামাদের ব্যক্তিগত ডক্টর ভেনু জঙ্গলে ট্রেকিং করতে গিয়ে পাহাড় থেকে পা ফিসলে পড়ে মারা যায়। হোম মিনিস্টারের মৃত্যুর পর জনগণ এটা স্বাভাবিকভাবে নিলেও এর কিছুদিন পরেই যখন হোম মিনিস্টারের আরও কাছের দুজন লোক মারা যায়, মানুষ এটা নিয়ে সন্দেহ করতে থাকে। বাসরা নামের একজন সাংবাদিক এই সব কিছুর জন্য চিফ মিনিস্টারকে দায়ী করে মিডিয়ার সামনে মুখ খুলে, কারণ ওই দিন দিল্লিতে হোম মিনিস্টার চিফ মিনিস্টারের সাথেই দেখা করতে গিয়েছিল, আর সেখান থেকে ফেরার পথেই তার মৃত্যু হয়। অন্যদিকে চিফ মিনিস্টার নিউজে খবরটি দেখে খুব রেগে যায় আর বলে, এখন আমি দিল্লিতে কেন গিয়েছি সেটা সবার কাছে জবাবদিহি করতে হবে। এর কিছুদিন পর ওই সাংবাদিকের তার ঘরে ঝুলন্ত লাশ পাওয়া যায়। ফরেন্সিক টিম বলে এটা সুইসাইড নয়, এটা খুন, আর জনগণের সন্দেহ আবারও গিয়ে চিফ মিনিস্টারের উপরেই পড়ে। বাসুরা মারা যাওয়ার কিছুদিন পরেই পুলিশের একজন সৎ অফিসার জাজমান ভোরবেলা জগিংয়ে বের হয়, আর সেখানে পেছন থেকে একটি গাড়ি এসে অনেক স্পিডে তাকে চাপা দিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে অপরাজিতা নামের একটি মেয়ে সব কিছু দেখে ফেলে, সে আসলে ভোরবেলা লোকের বাড়িতে বাড়িতে খবরের কাগজ পৌঁছাত। অপরাজিতা সেখানে পাশে একটি বিল্ডিংয়ের জানলা থেকে কাউকে সরে যেতে খেয়াল করে। অপরাজিতা সেদিকে ভালো করে দেখলে বিল্ডিংয়ের মালিক লাইটগুলো অফ করে দেয়, আর অফিসার জাজমানের খুনের তদন্তের দায়িত্ব দেওয়া হয় সত্যজিৎ দাস নামের একজন করাপ্ট পুলিশ অফিসারকে। অপরদিকে অপরাজিতার একটি ফ্রেন্ড তাকে এসে বলে, তুমি গতকাল রাতে যা যা দেখেছো সব কিছু গিয়ে পুলিশকে বলো, আর এতে পুলিশরা তোমাকে পুরস্কৃত করবে। অপরাজিতা পুরস্কারের লোভে পুলিশ স্টেশনে গিয়ে দাসকে সব কিছু খুলে বলে। এখানে আমার অপরাজিতা বলতে একটু সমস্যা হচ্ছে, তাই আমি অপরাজিতাকে এখন থেকে অর্পিতা বলবো, আশা করি আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দাস এখানে অর্পিতাকে নিয়ে সে বাড়ির সামনে আসে যেখানে সে গতকাল রাতে কাউকে সরে যেতে দেখেছিল। সেখানে দাস অর্পিতাকে বলে, তোমার ইনফরমেশন আমাদের অনেক কাজে লাগবে, আর তুমি এই ব্যাপারটা কাউকে বলবে না। এরপর দাস সেখানে কোনো প্রকারের তদন্ত না করে চলে আসে থানায়। এ সময় পুনিতার নামের একজন পুলিশ তার সিনিয়র অফিসারকে কল করে দাসকে জাসমানের মামলা থেকে সরিয়ে দিতে বলে, কারণ দাস একজন কারাপ্টেড পুলিশ অফিসার আর তার মতে দাস এই কেসটি কোনোভাবেই সমাধান করতে পারবে না। কিন্তু সেই সিনিয়র অফিসার এখানে রাজি হয় না, কারণ সে জানে পুনিতানের সাথে দাসের একটু ঝামেলা আছে। অন্যদিকে দাস স্যাম নামের একটি লোকের খবর পায় যে কিনা বালির স্মাগলিং করত, আর কিছুদিন আগে জাসমান তার 17টি ট্রাক আটক করেছিল, আর এই কারণে সন্দেহের বসে পুলিশরা স্যামকে তার বাড়ি থেকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে। অন্যদিকে মৃত পুলিশ অফিসার জাসমানের ওয়াইফ প্রতিভা নামের একজন উকিলের সাহায্যে তার স্বামীর কেসটি পুলিশের থেকে নিয়ে CBIকে হস্তান্তর করার জন্য আদালতে আর্জি করে, আর এই খবর জানার পর দাস অনেক রেগে যায়। এরপর আমরা জানতে পারি প্রতিভার কেউ নয়, সে হচ্ছে পুলিশ অফিসার দাসের ওয়াইফ। দাস সেখানে প্রতিভার কাছে জানতে চায় সে এমনটা কেন করেছে, কেন সে তার স্বামীকে অপমানিত করে কেসটি CBIর কাছে দেওয়ার জন্য আর্জি করেছে। প্রতিভা এখানে দাসকে বলে, জাসমানের খুনে ধরা পড়ুক আর না পড়ুক এতে আমার কিছু যায় আসে না, আমি শুধু CBIর পরাজয় দেখতে চাই, আর তোমার থানা থেকে সহযোগিতা না পেলে CBIর এই কেসটি সমাধান করতে পারবে না। দাস নিজেও CBIকে তেমন একটা পছন্দ করে না, কারণ তার মতে পুলিশরা একটা কেসের উপর দিনরাত তদন্ত করার পর সেই কেসটি যখন CBIর কাছে যায় তারা 2-1 দিনের মধ্যে কেসটি সলভ করে সমস্ত ক্রেডিট তারাই নিয়ে নেয়। দাস এখানে তার স্ত্রীর পরিকল্পনায় রাজি হয়ে যায় আর স্যামকে থানা থেকে সারিয়ে ভয় দেখিয়ে বলে, তুমি এখান থেকে অন্য কোথাও চলে যাও, আর দাস এটা করেছে যাতে CBIরা স্যামকে জিজ্ঞাসাবাদ করতে না পারে। স্যামও থানা থেকে ছাড়া পাওয়ার পর একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে যায়। অন্যদিকে CBIরা ব্যস্ততার কারণে এই কেসটি নিতে চায় না, তবে পুনিতান এক প্রকার জোর করে তাদেরকে কেসটি নেওয়ার জন্য বাধ্য করে। এরপর CBIরা জাসমিন হত্যা মামলার তদন্ত শুরু করে, আর এই কেসের তদন্তের নেতৃত্ব দেয় CBIর সিনিয়র অফিসার সেতুরামা। রাম এখানে বলে, প্রথমেই স্যামকে খুঁজে বের করো, কারণ সে এই কেসের প্রথম সাসপেক্ট। এরপর বালু আর বিনয় আসে দাসের কাছে এই মামলার রিপোর্ট নেওয়ার জন্য, কিন্তু দাস এখানে তাদেরকে যেই ফাইলটি দেয় সেই ফাইলে কোনো প্রকারের এভিডেন্সই ছিল না।
দাস এখানে সিবিআইয়ের যাতে এই কেসটা সলভ করতে না পারে সেই জন্য ফাইলের গুরুত্বপূর্ণ এভিডেন্সগুলো আগে সরিয়ে ফেলেছে। বালু এখানে দাসকে স্যামের কথা জিজ্ঞেস করলে দাস বলে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, এই কারণে তাকে ছেড়ে দিয়েছি। এরপর সেতুরাম হোম মিনিস্টার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকদেরকে জিজ্ঞেস করে, আপনারা কি কাউকে সন্দেহ করেন? হোম মিনিস্টার ওয়াইফ বলে, না আমাদের কারো সন্দেহ হয় না, কারণ উনি হার্টের রোগী ছিলেন। তখন হোম মিনিস্টার মেয়ে সেতুরামাকে বলে, একটু আগে আমাদের ল্যান্ডলাইনে কেউ কল করে জিজ্ঞেস করেছিল আপনাদের কাউকে সন্দেহ হয়। আমি যখন তাকে তার নাম জিজ্ঞেস করেছিলাম সে কলটি রেখে দিয়েছিল। সেতুরাম সেখান থেকে তাদের ল্যান্ডলাইন নাম্বারটি নিয়ে চলে যায়। এরপর বালুর কাছে বিনয় কল করে বলে স্যাম একটি হসপিটালে অ্যাডমিট হয়েছে। বালু আর বিনয় তাড়াতাড়ি করে পৌঁছে যায় সেই হসপিটালে, কিন্তু তারা যাওয়ার আগে স্যাম সেখান থেকে পালিয়ে গিয়েছে। বালু সেখানকার সকল ডক্টরকে ডেকে জিজ্ঞেস করে, স্যাম কি এখানে আগে এসেছিল চিকিৎসার জন্য? ডক্টররা বলে, হ্যাঁ স্যাম বেনুর রোগী ছিল, আর ডক্টর বেনু মারা যাওয়ার পর সে এখানে একবার এসেছিল। বেনু হলো হোম মিনিস্টারের সেই ব্যক্তিগত ডক্টর যে পাহাড়ে ট্রেকিং করতে গিয়ে মারা গিয়েছিল। এরপর সিন শিফট হয় সিবিআই অফিসে। সেতুরামা সেখানে হোম মিনিস্টারের বাড়ির ল্যান্ডলাইনের নাম্বারটি সেতু নামের একটি মেয়েকে দিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বারের সকল ডিটেলস বের করে আমাকে জানাও। এরপর সেতুরামা সবাইকে বলে, আমরা যদি ধরে নিই স্যামি জাজমানকে খুন করেছে, তাহলে সে নিজের গাড়িতে তো কখনই খুন করবে না, আর যদি কন্ট্রাক্ট কিলার দিয়ে করায় তাহলে কমপক্ষে 10 থেকে 12 লাখ টাকা লাগবে। কিন্তু সে যদি 2 থেকে 3 লাখ টাকা সিনিয়র অফিসারদের ঘুষ দিয়ে দিত, তাহলে তো এমনি জোসেমনকে এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হতো। তাহলে সে জোসেমনকে মেরে শুধু শুধু রিস্ক কেন নেবে? এর মানে হচ্ছে জাসমানের খুনের সাথে স্যামের কোনো সম্পর্ক নেই, এখানে অবশ্যই কোনো বড় রহস্য রয়েছে। সিন কাট হয় আর ডক্টর ভেনু ড্রাইভার আসে সেতুরামের সাথে দেখা করতে। সেতুরাম তাকে জিজ্ঞেস করে, ডক্টর ভেনু যখন ট্র্যাকিং করতে গিয়েছিল আপনি কি তার সাথে গিয়েছিলেন? অনেক বলে, ভেনু স্যার সাধারণত তার বন্ধুদের সাথে ট্র্যাকিংয়ে যায়, আর আমি বেশিরভাগ সময় মানসুর স্যারকে তার সাথে ট্র্যাকিংয়ে যেতে দেখেছি। সেতুরাম এখানে জিজ্ঞেস করে, সেই দিনও কি মানসুর তার সাথে গিয়েছিল? অনেক বলে, আমি ঠিক বলতে পারবো না, ম্যাডাম হয়তো বলতে পারবে। সিন চলে যায় ডক্টর ভেনুর স্ত্রীর কাছে। সেতুরাম এখানে ডক্টর ভেনুর স্ত্রীকে জিজ্ঞেস করে, সেদিন কি মানসুর তার সাথে ট্রেকিংয়ে গিয়েছিল? ডক্টর ভেনুর স্ত্রী বলে, সেদিন সে ট্রেকিংয়ে যাওয়ার পর মানসুর তাকে কল দিয়ে জিজ্ঞেস করেছিল সে কি বাসা থেকে বেরিয়েছে কি না, আর এটাই ছিল মানসুরের শেষ কল। এরপর থেকে মানসুরের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এর মানে ডক্টর ভেনুর মৃত্যুতে মানসুরেরও হাত থাকতে পারে। অন্যদিকে সিবিআই অফিসার বিনয় জাসমানের বাড়িতে গিয়ে দেখে ঘটনার দিন তার ফোনে অনেকগুলো কল এসেছিল, কিন্তু জাসমান কোনো কলের উত্তর দেয়নি। জাসমানের ওয়াইফ এখানে জানায় সেদিন সে খুব তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছিল, আর আমি যখন রুমের মধ্যে যাই দেখি সে খুব অস্থিরতার সাথে বসে বসে কী যেন একটা ভাবছে, আর আমি সে ব্যাপারে জিজ্ঞেস করলে সে আমাকে অনেক রাগারাগি করে। সেদিন সে অফিসে না গিয়ে পুরো দিন বাসায় বসেছিল। আর এসব কিছু জানার পর সেতুরাম এটা কনফার্ম হয়ে যায় এই কেসের পিছনে একটি বড় রহস্য রয়েছে। সেতুরাম এখানে জাসমানের ওয়াইফকে বলে, প্রথমে এই কেসে তদন্ত করেছিল পুলিশ অফিসার দাস, এরপর সে নিজেই কোর্টে সাক্ষী দিয়েছিল এই কেসটি যেন সিবিআইকে হস্তান্তর করা হয়, আর আপনার অ্যাডভোকেট ছিল দাসের ওয়াইফ প্রতিভা। জাজমানের ওয়াইফ এখানে বলে, প্রতিভা নিজেই কল করে আমাকে বলেছিল এই কেসটা যেন সিবিআইয়ের কাছে হস্তান্তর করি, আর আমি যদি এই কেসটি সিবিআইকে হস্তান্তর করাই তাহলেই নাকি আমি সঠিক বিচার পাব। এরপর সেতুরাম প্রতিভাকে অফিসে ডেকে নিয়ে ব্যাপারে জিজ্ঞেস করলে প্রতিভা জানায়, প্রতিভা বলে, আমার স্বামী দাস এই কেসটি কোনোভাবেই সমাধান করতে পারতো না, সে কোনো প্রমাণ ছাড়াই শুধু সন্দেহের বসে স্যাম নামের একটি ছেলেকে গ্রেফতার করেছিল, আর আমার স্বামী তার বন্ধুকে বাঁচাতে যে কোনো কাউকে ফাঁসাতে পারে অথবা সে নিজেও ফেঁসে যেতে পারে, আর এই কারণে আমি কেসটি সিবিআইকে হস্তান্তর করেছি। প্রতিভা চলে যাওয়ার সময় সেতুরামকে বলে, স্যার একটা জিনিস খেয়াল রাখবেন, জোসেমনের পুলিশের বাইরেও অনেক শত্রু রয়েছে। এরপর হোম মিনিস্টারের সেক্রেটারি আনোয়ার সেতুরামের কথায় মানসুরের একটি একক ছবি নিয়ে আসে, আর সেই ছবিটিকে ডক্টর ভেনু ড্রাইভারকে দেখানো হয়। ডক্টর ভেনু ড্রাইভার বলে, না স্যার আমি যাকে দেখেছি সে এই লোকটি নয়। সেতুরামা এখানে বালুকে বলে, আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে মৃত্যুর আগে জাসমান কোন কেসগুলোর তদন্ত করেছিল, হতে পারে সেই কেসগুলোর সূত্রপাতই কেউ তাকে খুন করেছে, আর এটা জানার জন্য আমাদের পুলিশের সাহায্য নিতে হবে। কিন্তু দাস তো এখানে প্রতিজ্ঞা করে বসে আছে সে সিবিআইদের কোনো প্রকারের সাহায্য করবে না, এই কারণে সেতুরাম চাক্ষুনামে তাদের একজন সিবিআই অফিসারকে কল করে, কারণ তার থানার মধ্যে একজন পুলিশ অফিসারের সাথে ভালো পরিচয় আছে। সেই লোকটি এখানে সিবিআই অফিসারদেরকে জানায় জাসমান মৃত্যুর আগে বালির স্ক্যামের কিছু কেস আর বাসারাম নামের একজন সাংবাদিকের সুইসাইড কেস তদন্ত করছিল। এরপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই সেই পুলিশটি একজন কনস্টেবলের সাথে কথা বলে সেই কেসের ব্যাপারে, আর সে এখানে জানায় খবরের কাগজ বিলি করে একটি মেয়ে সেই ঘটনাটি দেখেছিল, আর সেই অফিসার দাসকে সবকিছু খুলে বলেছিল, দাস সেই মেয়েটিকে কাউকে কিছু বলতে না করে দিয়েছিল। এরপর সিন চলে আসে ক্রাইম স্পটে, আর সেই মেয়েটি সিবিআই অফিসারদেরকে সেখানে নিয়ে আসে যেখানে সেই রাতে মেয়েটি রহস্যজনক কিছু একটা দেখেছিল। সেতুরাম মেয়েটিকে জিজ্ঞেস করে, সেই লোকটিকে আপনাকে দেখেছিল? মেয়েটি বলে, হ্যাঁ স্যার সে আমাকে দেখে বাড়ির সবগুলো লাইট অফ করে দিয়েছিল। বিনয় খোঁজ নিয়ে জানায় এই বাড়ির মালিক হচ্ছে তাদের প্রথম সাসপেক্ট স্যাম,
সেতরম এখানে বলে, যদি আমার মনে হচ্ছে না স্যাম এই কেসের সাথে কোনোভাবে সম্পৃক্ত, তবে সবকিছু ঘুরিয়ে ফিরে যখন তার দেখে আসছে, তাই এখন আমাদের খুব তাড়াতাড়ি স্যামকে গ্রেফতার করতে হবে। এরপর পুলিশের কাছে একটি খবর আসে, কে একজন রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। পুলিশরা সেখানে গিয়ে দেখে এ তো আর কেউ নয়, এ হচ্ছে স্যাম। সিবিআইরা তৎক্ষণাৎ সেখানে চলে আসে, কারণ স্যাম ছিল তাদের কেসের গুরুত্বপূর্ণ একজন সাসপেক্ট। বালু এখানে স্যামকে দেখে এটিকে অ্যাক্সিডেন্ট মনে করে না, বালুর মতে এটি একটি খুন। বালু সেতুরামকে কল করে জানায় হয়তোবা কেউ একজন পিছন থেকে তাকে গলা চেপে হত্যা করেছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে তেমন কোনো আলামতি পাওয়া যায়নি যেমনটা বালু মনে করেছিল। এরপর সিবিআইরা চলে যায় স্যামের গেস্ট হাউসে তদন্ত করার জন্য। সেখানে সিবিআই অফিসাররা একটি সিসিটিভি ক্যামেরার স্ট্যান্ড দেখতে পায়, কিন্তু ক্যামেরাটি সেখানে গায়েব ছিল। সিবিআইরা বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করলে সে জানায় সিসিটিভি ক্যামেরাটি কয়েক মাস আগে থেকেই কাজ করছিল না, এই কারণে সেটিকে সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছে। এরপর সিবিআই অফিসাররা সেই সার্ভিস সেন্টার থেকে সেই সিসিটিভি ক্যামেরার সকল ডাটা নিয়ে আসে, আর সেই ফুটেজগুলো চেক করলে দেখা যায় স্যাম প্রতিদিন নতুন নতুন মেয়েদেরকে তার গেস্ট হাউসে নিয়ে আসতো। এখানে সিসিটিভির একটি ফুটেজ দেখে সিবিআই অফিসাররা সবাই অবাক হয়ে যায়, কারণ এসব মেয়েদের মাঝে দাসের স্ত্রীর প্রতিভাও ছিল। বালু এখানে সেতুরামকে বলে, স্যার জসিমনের খুনের ঠিক একদিন আগে বালু আর প্রতিভা যখন রাত কাটিয়ে সেখান থেকে বের হয়েছিল, তখন হয়তো জসিমন তাদেরকে দেখে ফেলেছে। জসিমন দেখে তার সিনিয়র অফিসারের বউ একটা লোকের সাথে রাত কাটিয়ে বের হচ্ছে, এটা দেখি সে হয়তো বাসায় চলে যায়। এরপরের দিন সে যখন সকালবেলা জগিং করতে বের হয়, তখন তারা হয়তো তাকে খুন করেছে যাতে করে তাদের এই অবৈধ সম্পর্কের কথা কেউ জানতে না পারে। এরপর সেতুরামরা প্রতিভাকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। প্রতিভা সেখানে জানায় স্যামের সাথে বন্ধুত্ব তার কলেজ জীবন থেকেই, শুধু বন্ধুত্বই নয়, তারা একজন আরেকজনকে ভালোবাসত আর তারা বিয়েও করতে চেয়েছিল, কিন্তু প্রতিভার ফ্যামিলি হুট করে একদিন তার বিয়ে দিয়ে দেয় অফিসার দাসের সাথে, কিন্তু তারা এইভাবেই তাদের সম্পর্কটিকে এখনও বাঁচিয়ে রেখেছিল। আর প্রতিভা এই কারণে কেসটি সিবিআইকে হস্তান্তর করেছে যাতে জাসমানের কেসের দায়িত্ব তার স্বামীর হাত থেকে চলে যায়, তা না হলে দাস হয়তো খুঁজতে খুঁজতে একদিন তাদের অবৈধ সম্পর্কের ব্যাপারে জানতে পারত। প্রতিভা এখানে তার ফোন থেকে একটি ছবি বের করে বলে, আমি আর স্যাম জাসমানের খুনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নই। সে এখানে বলে, জসিমন মারা যাওয়ার একদিন আগে আমি আর দাস একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, তাহলে জাসমান কিভাবে আমাকে আর স্যামকে একসাথে দেখবে, আর আমি তাকে কিভাবে হত্যা করব। সেতুরামের আগে থেকে মনে হচ্ছিল স্যাম কোনোভাবে এই খুনের সাথে জড়িত নয়, তবে এখন সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গিয়েছে। প্রতিভা চলে যাওয়ার পর সেতুরামা সবাইকে বলে, এতগুলো প্রমাণ পাওয়ার পরও কোনোটাই কাজে আসছে না। সেতুরামার তখন একটি কথা মনে পড়ে, চাকর পরিচিত সেই পুলিশ অফিসার বলেছিল জাসমান মারা যাওয়ার আগে একজন সাংবাদিকের সুইসাইড কেসের তদন্ত করছিল, কিন্তু সেটা সুইসাইড না খুন ছিল, জাসমান সেটা খুঁজে বের করতে পারেনি। এই কারণে সেতুরামা বিনয় আর বালুকে সেই কেসে তদন্ত করতে বলে। বিনয় বাসারামের গার্লফ্রেন্ড থেকে জানতে পারে বাসারাম শুধু একজন সাংবাদিক ছিল না, সে একজন পেন্টারও ছিল। সেখানে বিনয় বাসারামের একটি পেন্টিং দেখে সেটার ছবি তুলে নেয় আর বাসারামের গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে, এর নাম কি মানসুর? তখন বাসারামের গার্লফ্রেন্ড বলে, না স্যার, সে হচ্ছে সন্দীপ, বাসারামের ফ্রেন্ড। এরপর বিনয় সেতুরামাকে সেই ছবিটি দেখিয়ে বলে, এর নাম হচ্ছে সন্দীপ, বাসারামের ফ্রেন্ড, আর এর মতো একই রকমের একজন লোককে আমি দিল্লির বিমানবন্দরে সিসিটিভি ফুটেজে দেখেছিলাম। সেতুরাম এখানে বলে, সে যদি একই দিনে একই বিমানে আসে তাহলে আনোয়ার তাকে অবশ্যই দেখেছে। এরপর আনোয়ারকে ডেকে জিজ্ঞাসা করা হয় সে ওই লোকটিকে দেখেছিল কিনা। আনোয়ার সেখানে বলে, এই লোকটি সেদিন আমাদের সাথে একই ফ্লাইটে ছিল, এমনকি মিনিস্টারের বুকে ব্যথা শুরু হলে সে তাকে ওষুধও দিয়েছিল। সেতুরামের এখানে সন্দেহ হয় মানসুর আর সন্দীপ একই ব্যক্তি কিনা, কিন্তু এয়ারপোর্টে ডিটেলস চেক করে জানা যায় সন্দীপ আর মানসুর নামের কোনো টিকিট সেখানে বুক করা হয়নি। সেতুরাম এখানে বলে, এর মানে সেই লোকটি অন্য কোনো নামে ট্রাভেল করেছিল, আমার কেন জানি মনে হচ্ছে এই নামটি আমি আগে কোথাও শুনেছি। তবে সেতুরাম এখানে কিছুই মনে করতে পারেনি। সেতুরামা চাকুকে কল করে মানসুরের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, চাকু এখানে বলে, এই নামটি তো আমাদের সিনিয়র অফিসার বিক্রম স্যারের মুখে শুনেছিলাম। এরপরে সিবিআই অফিসাররা চলে যায় বিক্রমের বাড়িতে, তবে বিক্রম এখানে কথা বলতে পারত না, একটি কেসের তদন্ত করতে গিয়ে সে আহত হয়, সেখান থেকে তার বডি প্যারালাইজ হয়ে যায়। সেতুরামা এখানে বিক্রমকে মানসুরের ছবিটি দেখায়, কিন্তু সে চিনতে পারে না। সেতুরামা বলে, আপনি অনেক বছর আগে আমাকে মানসুরের নামটি বলেছিলেন, এই কি সেই মানসুর? বিক্রম মাথা নাড়িয়ে না বলে। মালু ছবিটি আবার দেখিয়ে বলে, স্যার এর নাম কি সন্দীপ? তখন বিক্রম মাথা নাড়িয়ে না বলে দেয়। বিক্রম এখানে লোকটিকে চিনতে পেরেছিল, কিন্তু তার নাম বলতে পারছিল না, এই কারণে তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার সময় বিক্রম চাকুর গলার লকেটটি ধরে ফেলে। এটা দেখে সেতুরামা বুঝতে পারে বিক্রম কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বোঝাতে পারছে না। তখন সেতুরামা জিজ্ঞেস করে, এই লোকটি কি ক্রিশ্চিয়ান? বিক্রম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেতুরামার সাথে সাথে সিবিআই হেডকোয়ার্টারে কল দিয়ে শহরের সকল খ্রিশ্চান লোকেদের নামগুলো কালেক্ট করে আর বিক্রমকে একে একে বলতে থাকে। সবশেষে একটি নাম আসে পল মেজো, এই নামটি শুনে বিক্রম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই সিবিআই অফিসার অনিলের রাজ এঙ্গেজমেন্ট, আর অনিল সেখানে চার্চে পল মেজোকে দেখতে পায়। এরপর সিবিআই অফিসাররা পল মেজো মানে মানসুরকে ধরে নিয়ে আসে। সেতুরামা এখানে মানসুরকে জিজ্ঞেস করে, তুমি ডক্টর ভেনুকে চিনো কীভাবে?
মানুষের এখানে বলে আমি অসুস্থ ছিলাম আর আমি তার থেকেই চিকিৎসা নিয়েছিলাম। এরপর থেকেই তার সাথে আমার বন্ধুত্ব হয় আর আমার মানসুর নামটা অনেক ভালো লেগেছিল, তাই মানসুর নামটি বলেছিলাম। তখন বালু বলে, তাহলে সন্দীপ নামটা কেমন? মানসুর এখানে বলে, এটা আমার কমন নেম, আমি ম্যাগাজিনে লেখালেখি করার সময় এই নামটি ইউজ করি। সেখানে একটি অফিসার জিজ্ঞেস করে, তাহলে তোমার বাসুরামের সাথে কীভাবে দেখা হলো? মানসুর বলে, বাসুরামের সাথে আমার একটি ফুড সেন্টারে দেখা হয়েছিল আর সেখানেই আমার তার সাথে বন্ধুত্ব হয়। বিনয় বলে, তাহলে তুমি মিনিস্টারের পিছু নিলে কেন? মানসুর এখানে বলে, আমি সেই ফ্লাইটের টিকিট 10 দিন আগে কিনেছিলাম আর হোম মিনিস্টারের সাথে আমার দেখা হয় একটি কাকতালীয় ব্যাপার ছাড়া আর কিছুই নয়। মানসুর তার ব্যাগটি নিচে রাখতে গেলে তার গলা থেকে কিছু তাবিজ বেরিয়ে আসে। সেতুরমা তখন মানসুরের গলা থেকে একটি লকেট টান দিয়ে ছেড়ে আনলে দেখে সেখানে একটি পেন ড্রাইভ। এরপর সেই পেন ড্রাইভটি কম্পিউটারে কানেক্ট করলে দেখা যায় পল মেজর সেখানে এমন একটি সফটওয়্যার লুকিয়ে রেখেছিল যেটার মাধ্যমে মানুষের পেসমেকার কন্ট্রোল করা যায়। সেতুরমা এখানে মিনিস্টারের ওয়াইফকে কল করে জিজ্ঞেস করে, মিনিস্টার কি পেসমেকার লাগিয়েছিল? মিনিস্টারের ওয়াইফ বলে, হ্যাঁ, তিনি একটি পেসমেকার লাগিয়েছিলেন, এমনকি সেটা ডক্টর বেনুই তার বুকে ইমপ্ল্যান্ট করেছিল। এ ব্যাপারে মানসুরকে জিজ্ঞেস করলে মানসুর বলে, আমি সফটওয়্যারটি শুধু ডক্টর বেনুর সাথে চ্যালেঞ্জ করে বানিয়েছিলাম। ডক্টর বেনু নাকি তাকে বলেছিল পেসমেকার পুরোপুরি একটি নিরাপদ যন্ত্র, এটা কোনোভাবেই হ্যাক বা বাইরে থেকে কন্ট্রোল করা সম্ভব নয়, আর এই কারণে ডক্টর বেনুর সাথে চ্যালেঞ্জ করে আমি এই সফটওয়্যারটি বানিয়েছিলাম। এরপর সিবিআই অফিসাররা খোঁজ নিয়ে এটা জানতে পারে সত্যি সত্যি মানসুর 10 দিন আগে সেই প্লেনের টিকিট কেটেছিল যেখানে হোম মিনিস্টার সেদিন সকালবেলায় সেই ফ্লাইটের টিকিট কিনেছিল। এর মানে মানসুরের পক্ষে কোনোভাবেই জানা সম্ভব ছিল না যে মিনিস্টার ঠিক 10 দিন পরে সেই ফ্লাইটে যাবে। সিবিআইয়ের কাছে যথেষ্ট প্রমাণ না থাকায় তারা বাধ্য হয়ে মানসুরকে ছেড়ে দেয়। মানসুরকে ছেড়ে দিলেও তাদের সন্দেহ কাটেনি। এখানে সেতুরামের ধারণা মানসুরের টার্গেট মিনিস্টার না, হয়তো অন্য কেউ ছিল। সেতুরামে এখানে বলে, মানসুর যেদিন টিকিট কেটেছিল তার আগে যারা সেই ফ্লাইটের টিকিট কেটেছিল তাদের সবার ডিটেলস বের করো এবং খোঁজ নিয়ে দেখো তাদের মাঝে কেউ পেসমেকার ব্যবহার করে কি না। এখানে তারা তদন্ত করে জর্জ এবং সুজান জর্জ নামের একজন দম্পতির কথা জানতে পারে। তারা টিকিট কাটার পরও সেই ফ্লাইটে যায়নি আর সুজানের বডিতেও একটি পেসমেকার লাগানো ছিল। সেতুরাম এখানে ধারণা করে মানসুরের টার্গেট হতো সুজান নামের সেই মহিলাটি ছিল। সিন কাট হয় আর আমরা দেখতে পাই সেতুরাম তার সহকর্মীদের নিয়ে পৌঁছে যায় সুজানের বাসায়। সেতুরামরা সেখানে গিয়ে দেখে মানসুর ছদ্মবেশে সেখানে হাজির। মানসুর সেখানে ছদ্মবেশে সুজানের পেসমেকার হ্যাক করার চেষ্টা করছিল, তবে সময় মতো সেতুরামরা সেখানে পৌঁছে যায়। মানসুর এখানে হাতে নাতে সিবিআই হাতে ধরা পড়ে যায়। সেতুরাম এখানে সুজানকে বলে, আপনার নাম তো আগে সুজান ছিল না, আপনি আপনার নামটি কেন চেঞ্জ করেছেন? সুজান এটার জন্য অবাক হয়ে যায়, আমি আমার নাম চেঞ্জ করেছি আপনারা কিভাবে জানেন? বালু এখানে বলে, ম্যাডাম, সিবিআইয়ের কাছে কিছুই গোপন থাকে না। সুজান বাধ্য হয়ে তার নাম পরিবর্তন করার কারণটি খুলে বলে আর সিন কাট হয়ে চলে যায় সিবিআই অফিসে মানসুরের কাছে। বালু এখানে মানসুরকে জিজ্ঞেস করে, তুমি সুজানা জর্জের বাসায় কেন গিয়েছিলে? মানসুর এখানে বুঝতে পারে মিথ্যে বলে আর কোনো লাভ নেই, তাই সে সত্যটা বলতে শুরু করে। মানসুর এখানে বলে, আমি আগেও তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম কিন্তু সে বেঁচে গিয়েছে। সেতুরমা এখানে বলে, তাহলে তুমি সেদিন ফ্লাইটে সুজানাকেই খুন করতে গিয়েছিলে কিন্তু ভুলবশত মিনিস্টার খুন হয়ে যায়। বালু এখানে বলে, তোমাকে এগুলো করতে বলে সে কে? মানসুর বলে, আমাকে এগুলো করতে বলেছিল স্যাম। স্যাম যখন জানতে পারে আমি এমন একটি সফটওয়্যার বানিয়েছি যেটা দিয়ে মানুষের পেসমেকার কন্ট্রোল করে তাকে হত্যা করা যায়, সে আমাকে অনেকগুলো টাকা দেয় আর কাকে খুন করতে হবে সে আমাকে কিছুই বলেনি, শুধু আমাকে বলেছিল ফ্লাইটে উঠে কাজটি করে দিতে হবে আর আমি সেটাই করেছি। কিন্তু সুজান সেখানে আসেই নি আর সুজানের বদলে মিনিস্টার সেখানে মারা যায়। মিনিস্টার মারা যাওয়ার খবরটি নিউজে দেখার পরে আমার মনে পড়ে আমি যেই সফটওয়্যারটি বানিয়েছি বিনু এটা জানতো আর এই কারণে সেদিন আমি আর স্যাম তাকে পাহাড় থেকে ফেলে হত্যা করি, এরপর বাসুরামকে হত্যা করি। বাসুরামকে তারা হত্যা করেছিল এই কারণে যাতে এই খুনগুলোর দায়ভার চিফ মিনিস্টারের উপরে পড়ে, কারণ বাসুরাম মিডিয়ার সামনে চিফ মিনিস্টারকে মিনিস্টারের খুনের জন্য দায়ী করেছিল আর তাকে খুন করলেই জনগণের সন্দেহ গিয়ে পড়বে চিফ মিনিস্টারের উপরে। এরপর স্যামের কথা মতো আমি জাসমানকেও গাড়ি চাপা দিয়ে হত্যা করি। সেতুরমা এখানে বলে, বুঝলাম, আপনাকে সব কিছু করার জন্য স্যাম বলেছিল, কিন্তু স্যাম তো কখনও তোমাকে তার টার্গেটকে সে পুরুষ নাকি মহিলা কিছুই বলেনি, তাহলে আপনি কি করে জানতে পারলেন আপনার টার্গেট একজন মহিলা? তখন মানসুর তার বইয়ের মধ্যে থেকে একটি খবরের কাগজের টুকরো বের করে দেয় যেটাতে সুজান জর্জ আর তার স্বামী জর্জের পিকচার ছিল। সেতুরমা ভালো করে দেখে বুঝতে পারে এই নিউজটি মিনিস্টার মারা যাওয়ার পরের নিউজ, কিন্তু স্যাম তো তাকে টার্গেটকে সেটা বলেনি, তাহলে সে এই কাগজের টুকরোটি পেল কোথায়? সেতুরমা এখানে বুঝতে পারে এটার পিছনে স্যাম নয়, আরও কেউ একজন আছে আর যার কথা মানসুর এখানে গোপন করার চেষ্টা করছে। এরপর সেতুরমা সবাইকে বাইরে আসতে বলে। সেতুরমা এখানে বলে, আমি জানি মানসুর এই খুনি আর এই খুনের মাস্টার মাইন্ডটাকে সেটাও জানি, কিন্তু তাকে গ্রেফতার করতে হলে স্ট্রং এভিডেন্সের প্রয়োজন হবে আর খুনি আর মাস্টার মাইন্ডের মাঝে সম্পর্কটাও খুঁজে বের করতে হবে। এখানে সেতুরমার মাথায় একটি প্ল্যান আসে আর সিন কাট হয়ে চলে যায় আইজি পুনিথানের কাছে। পুনিথান এখানে সেতুরামাদেরকে কেসের আপডেট জিজ্ঞেস করে।
সেতুরাম এখানে বলে কেসটি তদন্ত করার পর জানা গিয়েছে শহরের বড় একজন পুলিশের সাথে খুনের সম্পর্ক রয়েছে। সেতুরাম আইজি পুনিতানকে বলে চমকে গেলেন, আর তখনই সিন একটু ফ্ল্যাশব্যাকে যায়। সেতুরাম একদিন আইজি পুনিতানকে মানসুরের ছবি দেখাতে গিয়েছিল। মানসুরের ছবি দেখে আইজি পুনিতানের চেহারা চেঞ্জ হয়ে যায়। এরপর সেতুরামারা চলে গেলে আইজি পুনিতান ল্যান্ডলাইন থেকে মানসুরকে কল করে সাবধান করে দেয়, আর সেতুরামারা সেই ল্যান্ডলাইনের ডিটেলস বের করেছিল। সেখানে মানসুরের নাম্বারটি পাওয়া যায়। এরপর আমরা মানসুরের টার্গেট কে সেটা খুঁজতে থাকি, আর খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে যাই সুজান জর্জের কাছে। আর এই সুজান জর্জের আগে নাম ছিল অম্বিকা, আর এই অম্বিকা ছিল আইজি পুনিতানের ওয়াইফ। সুজান সেদিন সেতুরামাদেরকে বলেছিল সে আইজি পুনিতানের সাথে 28 বছর সংসার করেছিল, কিন্তু আইজি পুনিতান তাকে মোটেও সম্মান করত না। সে কখনোই তার সাথে ভালো ব্যবহার করেনি, সে তাকে অনেক অত্যাচার করত। এক পর্যায়ে এগুলো সহ্য করতে না পেরে অম্বিকা আইজি পুনিতানকে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর সিন আবার বর্তমানে আসে। সেতুরাম এখানে আইজি পুনিতানকে বলে, আপনাকে বাইরে থেকে যতটা শান্ত আর ভালো মানুষ মনে হয়, ভিতর ভিতর থেকে আপনি ততটাই অমানুষ। আপনার এই পুরো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল স্যাম আর মানসুর, আর আপনাদের আড্ডা ছিল স্যামের গেস্ট হাউস। সেদিন সকালে জাসমান আপনাকে স্যামের সাথে দেখেছিল, আর এই কারণে আপনি মানসুরকে দিয়ে জাসমানকে খুন করিয়েছেন। পুনিতান এখানে আরও 2টি ফোন হাতে নিয়ে বলে, এই 2টি ফোনেও মানসুরের নাম্বার আছে, কিন্তু এতে এটা প্রমাণ হয় না আমি পলমেজকে দিয়ে এই খুনগুলো করিয়েছি। সেই যে খুনি সে তো আমি জানি না, তার সাথে আমার এমনি পরিচয় ছিল। আর এখানে তোমাদের কাছে এমন কোনো প্রমাণ নাই যেটা দিয়ে তোমরা এটা প্রমাণ করতে পারবে আমি সেই খুনগুলো করিয়েছি, অথবা মানসুরকে আমি বলেছি সেই খুনগুলো করার জন্য। আর তুমি আমার এক্স ওয়াইফের কথা বলছো, আমি তো তাকে ভালোই বাসতাম না। আমি যদি তাকে ভালোবাসতাম তাহলে হয়তো তার থেকে বদলা নেওয়ার চেষ্টা করতাম। এরপর কোনো স্ট্রং এভিডেন্স আর আমার কাছে আসবে না। সেতুরাম সেখানে কিছু না বলেই চলে যাচ্ছিল। তখন পুনিতান পেছন থেকে ডাক দিয়ে বলে, খবরের কাগজে নিজেকে দেখাতে চাইলে আমাকে বলো, আমি ব্যবস্থা করে দেব। এটা শুনে সেতুরাম সেখানে দাঁড়িয়ে যায়। ফিরে এসে পুনিতানের বাসায় কিছু একটা খুঁজতে থাকে। এরপর সেতুরাম পুনিতানের কাছে এসে বলে, আমি ভালোয় ভালোয় চলে যাচ্ছিলাম, পিছন থেকে ডাক দিয়ে তো নিজের পায়ে নিজে ক্রোলটা মারলে। এই বলে একটি খবরের কাগজ নিয়ে বলে, এই কাগজের বাকি অংশটি কোথায়, যেখানে আপনার এক্স ওয়াইফ আর তার বর্তমান হাজব্যান্ডের একটি নিউজ ছাপা হয়েছিল। তখন পুনিতান বলে, আমি সেই ছবিটি দেখে রেগে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছি। তখন সেতুরাম বলে, সেই ছিঁড়ে অংশটি যদি আমি খুনের কাছে পাই তাহলে এটা প্রমাণ হয়ে যায় আপনি তাকে এই খুনটি করার জন্য বলেছেন। এরপর সেতুরাম মানসুরের থেকে পাওয়া সেই কাগজের টুকরোটিকে পুনিতানের বাসায় পাওয়া খবরের কাগজের সাথে মিলিয়ে দেখে, আর সেই দুটো টুকরো একদম হুবহু মিলে যায়। সেতুরাম এখানে পুনিতানকে বলে, প্ল্যানিং করে খুনগুলো করার পর আপনি এই কাগজের টুকরোটি লুকাতে ভুলে গিয়েছিলেন, আর এই কাগজের টুকরো দিয়ে এটা প্রমাণ করা যাবে সুজানকে হত্যা করার জন্য আপনি মানসুরকে বলেছিলেন, কারণ সারা জীবন চেষ্টা করার পরেও হুবহু একইভাবে কাগজ ছেঁড়া সম্ভব নয়। আর এখানে সিবিআই এই কেসটিকে সমাধান করে ফেলে, আর এই দারুণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর এরকম দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেশন দেয়। তো আশা করবো আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।